আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড় দিয়ে পায়েস বা ফিরনি রান্নার রেসিপি। খেজুর গুড় দিয়ে এই পায়েস বা ফিরনি রান্না করা খুব সহজ আর খেতেও অসাধারণ হয়। অনেক সময় দেখা যায় খেজুর গুড় কিংবা আখের গুড় দিয়ে যদি পায়েস বা ফিরনি রান্না করতে যাই দুধে ছানা কাটে। আজকের এই ফিরনি বা পায়েস রান্নাতে ছানা না কাটার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্না করতে কী কী লাগছে। আমি এখানে 200 গ্রাম পোলাওর চাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে এইভাবে আধা ভাঙা করে নিয়েছি। একবারে হাতে ধরে আমি 10 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এর চেয়ে বেশি সময় ব্লেন্ড করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। 10 সেকেন্ড ব্লেন্ড করার পর এরকম একটা চাল 2 ভাগে কিংবা 3 ভাগে ভাগ হয়েছে। তারপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে রান্নাটি করতে পারেন ঠিক একইভাবে। তো দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম, এখন এখানে নিয়ে নিয়েছি। আর দুধটাকে জাল করে ঘন করতে হবে না। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। যখন দুধটা এরকম ফুটে এসেছে আমি দিয়ে দিচ্ছি আধা ভাঙা পোলাওর চালগুলো। আমি এখানে দেশি কালো জিরা যেই পোলাওর চালটা সেটাই নিয়েছি। তো চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর এটা চালটা দেওয়ার পর কিন্তু অবশ্যই এভাবে নেড়ে দিতে হবে, অনবরত না হয় কিন্তু দলা পেকে যাবে। একটু পর পর এভাবে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি যেন চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে কিছুটা কম কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দিলে খেতে বেশি মজার হয়। তো এই কনডেন্সড মিল্কটা ঘরে তৈরি করা, আপনারা চাইলে রেসিপিটা আমি দিব সামনের কোনো ভিডিওতে। তো আমি এখানে 4টি এলাচ এবং 3টি দারচিনি দিয়ে দিয়েছি। আর এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে না লেগে যায় আর সাইড দিয়েও শটটা জমে না লেগে যায়। তো এভাবে অপেক্ষা করছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে এই চালটা সিদ্ধ হতে আর এরকম ঘনত্ব হতে। 40 মিনিট পর কিন্তু ফিরনিটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ আর নিয়েছি 250 গ্রাম। আমি এখানে 250 গ্রাম খেজুর গুড় নিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। খেজুর গুড়টাকে আমি এরকম কুচি করে নিয়েছি। তারপর চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে। খেজুর গুড়টা আমি দেওয়ার পর এভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা যদি অন থাকে অনেক সময় দেখা যায় ছানা কাটে, তাই চুলাটা বন্ধ করে যদি খেজুর গুড়টা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেন তাহলে আর ছানা কাটার কোনো ভয় থাকে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিস। আর এখন চুলাটা আমি অন করে দিয়েছি। এখানে আমি কিশমিস দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপনারা কাজু বাদামও দিতে পারেন কিংবা চীনা বাদামও দিতে পারেন। তো বাদাম আর কিশমিশটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ঘিটা দিলে পায়েসটা খেতেও মজার হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয় তাই দিয়েছি। আর ঠিক এরকম হয়েছে এই ফিরনির ঘনত্বটা। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে, তাই এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। খেজুর গুড়ের পরিমাণটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা আমাদের বাসায় সবাই কম খায় তাই তাই কিন্তু কালারটা একদম লাল হয়নি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আরও বাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখুন কত সহজে এই ফিরনিটা রান্না করা যায়। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। এই ফিরনিটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারাও কিন্তু এই ফিরনিটা খেতে অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।